নমস্কার বন্ধুরা, জিও ফিউচারে আপনাদের সকলকে স্বাগত জানাই। সামনের 28শে মে যে হেলপার এবং ওয়ার্কারের নতুন রিক্রুটমেন্টের পরীক্ষা রয়েছে, সেই বিষয়েরই ইংরেজির ফ্রেজাল ভার্ব নিয়ে আজকের আলোচনা নিয়ে আমরা চলে এসেছি। এছাড়াও এর আগে ইংরেজির বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে, যেমন টেন্স, ট্রান্সলেশন, জেন্ডার, ডিগ্রি, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। আপনারা যদি সেই সমস্ত ভিডিও না দেখে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওর নিচের দিকে যে ডেসক্রিপশন বক্স রয়েছে, সেখানে সেই লিংকে গিয়ে আপনারা প্লেলিস্ট পাবেন এবং প্লেলিস্ট থেকে সমস্ত ভিডিওর লিংক পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা সমস্ত আলোচনা দেখে নিতে পারবেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই আসে। তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আজকের ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই আপনাদের উপকারে আসবে। এছাড়াও বাংলা পুষ্টি এবং স্বাস্থ্য, নারী শিক্ষা বিভিন্ন বিষয়ে আমাদের আলোচনা করা হয়েছে। আপনারা ডেসক্রিপশন বক্সের লিংক থেকে সেই সমস্ত ভিডিও পেয়ে যাবেন। তাই আপনারা অবশ্যই সেই লিংকে গিয়ে প্লেলিস্ট থেকে সমস্ত ভিডিও দেখে নেবেন। আজকে আমাদের আলোচনাটা শুরু করছি। ফ্রেজাল ভার্ব হচ্ছে যে কোনো পরীক্ষাতেই প্রথমে একটি সেন্টেন্স থাকবে এবং সেই সেন্টেন্সের প্রথমে মানে একটি যে কোনো ভার্ব দেওয়া থাকবে, যেগুলোকে বলা হয় মেইন ভার্ব। সেই মেইন ভার্বের পরিবর্তে এক ধরনের ভার্ব বসে, সেই ভার্বের সঙ্গে একটি যে কোনো প্রিপজিশন বসিয়ে এই ফ্রেজাল ভার্বটা তৈরি করা হয়। তাহলে পরীক্ষায় বলা হয়ে থাকে যে মেইন ভার্বের পরিবর্তে ফ্রেজাল ভার্ব বসাতে হবে এবং তাদের মানেটা কিন্তু একই থাকবে। আজকে আমরা অনেকগুলি বাক্য দেখিয়ে বুঝিয়ে দেব যে কিভাবে ভার্বটা বদলে যাচ্ছে কিন্তু বাক্যের অর্থটা একই থাকছে। যেমন এখানে প্রথম প্রশ্নটা আছে যে আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইওর ওয়ার্ডস, মানে আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। দ্বিতীয় যে উত্তরটা, অর্থাৎ ফ্রেজাল ভার্ব যেটা বসবে সেটা হচ্ছে আই ক্যান নট মেক আউট ইওর ওয়ার্ডস। তাহলে এখানে আন্ডারস্ট্যান্ডের পরিবর্তে এখানে বসলো মেক আউট। তাহলে আমি এখানে কিন্তু মানেটা একই থাকছে যে আমি তোমার কথার অর্থ বুঝতে পারছি না। তার মানে কি, প্রশ্নে যে মেন ভার্বটা দেওয়া থাকবে তারই পরিবর্তে একটা ভার্ব বসাতে হবে আর সেটা নামই হচ্ছে ফ্রেজাল ভার্ব, আর তাদের অর্থটা অর্থাৎ মানে একই থাকবে। চলে যাই পরের প্রশ্নে। যেমন আছে দ্য থিপ ফ্লেড উইথ দ্য নেকলেস, মানে চোরটি, ফ্লেড এখানে হচ্ছে মেন ভার্ব, চোরটি হারটি নিয়ে পালিয়ে গেছে, নেকলেসটি নিয়ে পালিয়ে গেছে। উত্তর কি হবে, দ্য থিপ গট অ্যাওয়ে, গট অ্যাওয়ে মানেও পালানো, গট অ্যাওয়ে উইথ দ্য নেকলেস, নেকলেসটি নিয়ে পালিয়ে গেছে। পরের প্রশ্নতে যদি আমরা যাই, পরের সেন্টেন্স রিড দ্য বুক, এখানে রিড হচ্ছে মেন ভার্ব এবং তারই পরিবর্তে এখানে লেখা হয়েছে কি গো থ্রু, তার মানে রিড দ্য বুক বইটি পড়ো, গো থ্রু দ্য বুক মানেও হচ্ছে বইটি পড়ো। এর পরের সেন্টেন্সে আছে ডু নট কোয়ারল উইথ ইওর ফ্রেন্ডস, মানে তোমার বন্ধুদের সঙ্গে ঝগড়া করো না। তার পরের লাইনে কি আছে যে ডু নট ফল আউট উইথ ইওর ফ্রেন্ডস, এটার মানেও তাই যে তোমার বন্ধুদের সঙ্গে ঝগড়া করো না। তাহলে এখানে কোয়ারলের পরিবর্তে কি বসলো, ফল আউট। ঠিক একই রকমভাবেই প্রশ্নতে যে মেইন ভার্বটা দেওয়া থাকবে তার যে অপশানে যে ফ্রেজাল ভার্বের অপশানগুলো দেওয়া থাকবে সেখান থেকে সঠিক অপশানটা বেছে নিয়ে কিন্তু আপনাদেরকে করতে হবে। পরের সেন্টেন্স আছে হি উইল সুন ওভারকাম দ্য ডিফিকাল্টিস, মানে সে খুব তাড়াতাড়ি তার সমস্যাগুলিকে কাটিয়ে উঠতে পারবে। তার বদলে অর্থাৎ উত্তরে কি হবে, হি উইল সুন গেট ওভার, গেট ওভার দ্য ডিফিকাল্টিস, মানে সে খুব তাড়াতাড়ি তার সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবে। এর পরের সেন্টেন্স আছে আই ক্যান নট টলারেট সাচ ইনসাল্টস, মানে আমি এই রকম অপমান সহ্য করতে পারি না। উত্তরটা কি হবে, আই ক্যান নট পুট আপ উইথ সাচ ইনসাল্টস, মানে আমি এরকম অপমান সহ্য করতে পারি না। অর্থাৎ শব্দটা বদলে গেলেও অর্থটা কিন্তু একই থাকছে। একই রকমভাবে দ্য পেশেন্ট উইল রিকভার সুন,
যে রোগীটি আছে সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। দ্য পেশেন্ট উইল কেম রাউন্ড সুন, এটা হবে কাম রাউন্ড সুন। তারপরে আছে হি হ্যাজ নট অ্যাপিয়ার্ড ইয়েট, মানে সে এখনো পর্যন্ত হাজির হয়নি। উত্তরে কী হবে? হি হ্যাজ নট টার্নড আউট ইয়েট, অর্থটা একই। এর পরের সেন্টেন্সটা দেখে নেব যে হি অলওয়েজ হেল্পস মি, সে সবসময় আমাকে সাহায্য করে। এর হেল্পসের পরিবর্তে কী হবে? হি অলওয়েজ স্ট্যান্ডস বাই মি, সে আমাকে সবসময় সাহায্য করে। দ্য মিটিং হ্যাজ পোস্টপোন্ড, অর্থাৎ মিটিংটি স্থগিত করা হয়েছে। দ্য মিটিং হ্যাজ পুট অফ, অর্থাৎ মিটিংটি স্থগিত করা হয়েছে, একই উত্তর, একই অর্থ। সি ওয়্যারস এ নিউ ড্রেস, সে একটি নতুন পোশাক পরেছে। সি পুটস অন এ নিউ ড্রেস, সে একটি নতুন পোশাক পরেছে। মিস্টার চৌধুরী ডায়েড লাস্ট নাইট, মিস্টার চৌধুরী গত রাত্রে মারা গেছেন। উত্তরে কী হবে? মিস্টার চৌধুরী পাস্ট অ্যাওয়ে লাস্ট নাইট, মানে মানেটা একই। হি হ্যাজ রিটার্নড টু হিজ হোস্টেল, মানে সে তার হোস্টেলে ফিরে এসেছে। এর পরিবর্তে কী হবে? অর্থাৎ উত্তরটা হবে হি হ্যাজ গান ব্যাক টু হিজ হোস্টেল, মানে সে তার হোস্টেলে ফিরে এসেছে। পরের সেন্টেন্সে দেখব কী আছে। ইউ আর টু ওবে মাই অর্ডার্স, মানে তোমাকে আমার যে আদেশ তা মান্য করতে হবে। এর উত্তর হবে ইউ আর টু ক্যারি আউট মাই অর্ডার্স, মানে আমি যে আদেশ করেছি সেটা তোমাকে মানতে হবে। পরের সেন্টেন্সে আছে দ্য রেজাল্টস উইল পাবলিশ সুন, মানে ফলাফল খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে, রেজাল্ট খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে। এটার উত্তর হবে দ্য রেজাল্টস কাম আউট সুন, মানে এটারও অর্থ একই, যে রেজাল্ট খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে। এগুলোই হচ্ছে ফ্রেজাল ভার্ব। অর্থটা একই রেখে শুধুমাত্র শব্দটা পরিবর্তন করতে হয়। সঠিক উত্তর আপনাদেরকে বেছে নিতে হবে চারটে অপশান থেকে। আপনারা এখানে খুব গুরুত্বপূর্ণ যে ফ্রেজাল ভার্বগুলো সেগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে, এই ভিডিওটি আপনারা প্র্যাকটিস করুন এখান থেকেই, তাহলে অবশ্যই একটা না একটা আপনারা কমন পেয়ে যাবেন।